দুয়ারবন্দ বিভিন্ন অঞ্চলের বেহাল রাস্তাঘাটের কাজ অবিলম্বে সম্পন্ন করা, কেটে দেওয়া পানীয় জলের পাইপ অবিলম্বে মেরামত করা, প্রিপেড স্মার্ট মিটার লাগানো বন্ধ করা মুখ্যমন্ত্রীর গালভরা প্রতিশ্রুতি নয়, অবিলম্বে ত্রিশসজ্জা বিশিষ্ট হাসপাতাল দুয়ারবন্দে চালু করা সহ জনজীবনের গুরুত্বপূর্ণ দাবির ভিত্তিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের দুয়ারবন্দ আঞ্চলিক কমিটির উদ্যোগে দুয়ারবন্দ বাজারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আগামীকাল দলের এক প্রতিনিধি দল জেলায়ুক্ত মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিক্ষোভ উত্থাপিত দাবিগুলো পূরণের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করবে। বিক্ষোভ চলাকালে দলের কাছাড় জেলা কমিটির সদস্য মাধব ঘোষ এবং লক্ষ্মীচরণ আকুরা উপস্থিত জনতার সামনে দাবিগুলোর সমর্থনে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সুজিত আকুরা, দিলীপ রি এবং গৌরচন্দ্র দাস। বক্তারা অবিলম্বে গুরুত্বপূর্ণ দাবিগুলো সমাধানে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান। বন্ধুগণ, আমি বিস্তারিত বলতে যাব না, কারণ এত সময় এখানে নেই। আমরা আপনারা যারা উল্টো দিকে দাঁড়িয়ে দেখছেন, আপনারা হয়তো দেখছেন এখানে 40 জন মানুষ 50 জন মানুষ দাঁড়িয়ে এসইউসিআই দল, এদের এটাই কাজ, এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমি আপনারা যারা এরকম ভাবছেন, তাদের ভাবনার জন্য আমি আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটু সঠিক ভাবছেন, এসইউসিআই দলের এটাই কাজ, যেখানে অন্যায় হবে এসইউসিআই দল তার সাধ্য মতো লড়াই করবে। প্রায় নাচ ঘর পর্যন্ত আজ থেকে 10 বছর আগে রাস্তা যেভাবে ছিল এর থেকে অনেক খারাপ হয়েছে। তাই বন্ধুগণ, আমি ওই অঞ্চলের জনগণকে বলব, আপনারা আপনাদের রাস্তার দাবিতে আন্দোলন গড়ে তুলুন, আপনারা জিপি পত্রকে প্রশ্ন করুন, আপনারা ব্লক ডেভেলপমেন্টকে গিয়ে প্রশ্ন করুন। আমরা তো ভোট প্রত্যেক বছর দিয়ে থাকি আমাদের এই সমস্যাগুলি সমাধান করার জন্য, কেন সমাধান হচ্ছে না এর প্রশ্ন করতে হবে।